আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কোথায় আছেন? জয়েন্ট হয়ে যান। আমি কুকিং করতেছি। আমি আজকে কি করতেছি, ইলিশ মাছের ডিম বিরিয়ানি করতেছি। ইলিশ মাছের আন্ডা আমি এই অলিভ অয়েল দিয়ে ইলিশ মাছের ডিম গুনা করব। ঠিক আছে, ইলিশ মাছের ডিম গুনাটা খুবই নাইস। আমি ইলিশ মাছের ডিমগুলা বিরিয়ানি করে রাখছি, দেখেন আইসে থেকে বাইর করে। এখন মশলাটা বিরাম করে ওইটার মধ্যে ডালিয়ে দিব। আমি কিন্তু কাঁচা করতেছি না, কারণ আইসের জন্য তো আইসের মাছগুলা আইসের একটা গন্ধ থাকে, সেই জন্য সবসময় ওই মাছগুলাতে আমি একটু পয়লা একটু সফে করি মশলার মধ্যে, তারপরে রান্না করি। এই যে পেঁয়াজ একটু লাল করে রাখছি, সামান্য পেঁয়াজ দিব, বেশি দিব না, কারণ ইলিশ মাছও তো সামান্য ইলিশ মাছের ডিম। পেঁয়াজা বানাবো ইলিশ মাছের ডিম দিয়ে। ঠিক আছে, এখন ওইটার সাথে মশলা দিব সব। হলে তো দিতেই হবে কালারের জন্য, রেখে দিব না কিন্তু গন্ধ হয়ে যাবে। সামান্য হলুদ দিব, সামান্য কালার দিব পাপরিকা, সামান্য মরচা পাউডারও দিব, বেশি দিব না। ধনিয়ার গুঁড়া দিব, একটু সাস জিরা দিব। ফ্রোজেন জিনিস তো, এর জন্য আমি ওইগুলো একটু দেই যাতে গন্ধটা কম থাকে। এখন আমি ওইটার মধ্যে পানি দিব, মশলা যাতে গলে না যায়। এই তেলটা মশলাটা বিরানো হোক, তেলের উপরে আসো, বিরান হয়ে তেলের উপরে যখন আসবে তখন বাকি সবগুলা দিব, আর আপনাদের সাথে বাকি শেয়ার হবে। লবণ দিতে হবে, জল দিলাম, টেস্ট অনুযায়ী একটুখানি বেশি দিব না, ফিটটা হয়ে যাবে। এক প্যাকেটের ইলিশ মাছের ডিম দেখেন বেশি হয় না বন্ধুরা, সামান্য হয়েছে। ঠিক আছে, আমরা দুইজনের জন্য এনা। তাহলে রূপে আসো, পরে আবার ফিরে আস। গুনাটা তেলের রূপে চলে আসছে, এখন একটু পেঁয়াজের পাতা দিব বন্ধুরা। আমার গার্ডেনের অনেক পেঁয়াজের পাতা হয়েছে, তো এইগুলা আমি সবসময় এখন কুকিংয়ে দিই। পেঁয়াজের পাতাগুলা দিয়া দিয়া শেষ করতেছি, কারণ এগুলা রাখিয়া তো লাভ নেই, নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ একটু পেঁয়াজ কম দিয়া পেঁয়াজের পাতাগুলা একটু বেশি দিই। তারপরে এখন ডিমটা দিয়ে দিব, দেখছেন তো এই দেখুন। এই যে মাখা মাখা হয়ে যাবে, আমি আগে থেকে বিরিয়ানি করে তো রাখছি নুন মশলা সবই দিয়ে। ওই যে পেঁয়াজের ডিম, ইলিশ মাছের ডিমের দু পেঁয়াজা, খাসা দিতেও পারতাম কিন্তু আমি খাসা দিই না। এটা হলো অপশনাল, আপনি যদি চান ফ্রাই না করে খাসা দিয়ে দিবেন, আর আপনি যদি চান ফ্রাই করে দিতেন তাহলে ফ্রাই করে দিবেন, এটা হলো অপশনাল, আপনার যেরকম ইচ্ছা। যা অনেক মানুষ আছে না, গন্ধ লাগে আইসে, সেই জন্য দিয়া এগুলা ফ্রাই ফ্রাই করিয়া দিলে একটু গন্ধটা কম হয়। তো আমিও এরকম করলাম যাতে গন্ধটা কম লাগে। এখন আমি ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিব, হ্যাঁ একটু কাঁচামরিচও দিব যাতে টেস্ট আসে, বেশি দিব না অবশ্য, দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দিব। ধনিয়া পাতাও দিলাম, তারপরে দেখেন কাঁচামরিচ ধনিয়া পাতা সবই দিলাম, কিন্তু কাঁচামরিচ আস্তা দিয়ে দিচ্ছি,
কিন্তু এই যে দেখেন ডিমগুলা দেখাইতেছি কেমন লাগছে খুবই সুন্দর দেখছেন হ্যাঁ রেশ মাছের ডিমগুলা খুবই মজা।